আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব, আমাদের নিরাপত্তা দেবে বাহরাইনের দাবি। ইসরায়েল ইস্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের মধ্যে ফাটল। পাক সরকারের বড় ধরনের দুর্নীতির তথ্য ফাঁস, বেকায়দায় ইমরান খান। আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বলছে চীন। এবং সর্বশেষ থাকছে তুরস্ককে বাদ দিয়ে ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব, আমাদের নিরাপত্তা দেবে বাহরাইনের দাবি। বাহরাইনের রাজধানী মানামায় তিন দিনের ১৬তম মানামা সম্মেলন শেষ হলো। নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি এবং কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কিছু স্লোগানের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়। সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের আগ্রাসন ও হস্তক্ষেপের কারণে সৃষ্ট ইয়ামেনে মানবিক বিপর্যয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলেন। এমন সময় তারা এই আহ্বান জানালেন যখন সমগ্র পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তাহীনতা সৃষ্টিতে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করছে। এই প্রসঙ্গে ইয়ামেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ৬ বছর ধরে চলা আগ্রাসন, সিরিয়ায় উগ্র আইএস সন্ত্রাসীদের প্রতি রিয়াদের অব্যাহত সমর্থন, কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং এই দেশটির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করা যায়। বাহরাইনে অনুষ্ঠিত এই সম্মেলনের আরেকটি লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরব দেশগুলোর উদ্যোগের প্রতি সমর্থন জানানো। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জিয়ানি আবারও আগ্রাসী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য কল্যাণকর বলে মন্তব্য করেছেন। তিনি এও দাবি করেন মানামা ইসরায়েল ফিলিস্তিনি সংকট নিরসনের চেষ্টা করছে। এমন সময় তিনি এই সব দাবি করলেন যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর আগ্রাসন ও সহিংসতার মাত্রা বহুগুণে বেড়ে গেছে। ইসরায়েলি অত্যাচারের ফল হিসাবে গত সপ্তাহে এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে এবং যন্ত্রাংশের অভাবে গাজার একটি গুরুত্বপূর্ণ গবেষণাগার বন্ধ করে দিতে হয়েছে। মানামা সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সম্মেলনে এটা স্পষ্ট হয়েছে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এর অভ্যন্তরীণ মতবিরোধ নিরসনের জন্য মূলত এই সম্মেলন অনুষ্ঠিত হলেও ওই মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে। ওমানে পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামদ বিন হামুদ আল বু সাইদি কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপকারীদের চরম বিদ্বেষের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে আসবেন বলে আমরা আশা করি, কারণ ওই সমঝোতা ছিল এই অঞ্চলে শান্তির জন্য অনেক বড় সাফল্য। তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌদি গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তুর্কি ফয়সাল। তিনি এই অঞ্চলের দেশগুলোতে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। পর্যবেক্ষকরা বলছেন এইসব পাল্টাপাল্টি বক্তব্য থেকে বোঝা যায় বিভিন্ন ইস্যুতে আরব দেশগুলো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং মানামা সম্মেলনেও সৌদি আরব একক আধিপত্য বিস্তার করে রেখেছে। মোট কথা, মানামার সম্মেলনে নিরাপত্তা ও রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সাফল্য আসেনি, বরং অন্য সব কিছুর চাইতে এখানে আরব রাজাবাদশাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। ইসরায়েল ইস্যুতে সৌদি বাদশা ও যুবরাজের মধ্যে ফাটল। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করাতে তার আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে যে পিছিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। এর পিছনে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর মতভেদই প্রধান কারণ। খবর বিবিসি বাংলার।
প্রতিবেদনে বলা হয়, গত দুদিনে সৌদি রাজপরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সদস্যের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়েই উদ্বিগ্ন। লন্ডনে ভূ রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট এর প্রধান ডক্টর সাদি হামদি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বা প্রিন্স তুর্কি আল ফয়সালের বক্তব্য এটা পরিষ্কার যে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে বাদশাহ সালমান এবং তার ছেলে মোহাম্মদ যুবরাজ বিন সালমানের মধ্যে কতটা মতভেদ রয়েছে। তার মতে প্রিন্স তুর্কি বাদশাহ সালমানের খুবই ঘনিষ্ঠ। তিনি মানামায় ইসরায়েলকে আক্রমণ করে যা বলেছেন তা সৌদি বাদশাহের মনোভাবের প্রতিফলন। ফিলিস্তিনিদের কিছু না পাইয়ে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশার তীব্র আপত্তি রয়েছে। এছাড়া তিনি বলেন, সৌদি নেতৃত্বের বড় একটি অংশ এখনও সাধারণ আরব জনগণের মতামত নিয়ে চিন্তিত। তিনি জানিয়েছেন, তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে চিন্তিত। তলে তলে ইসরায়েলের সাথে বেশ অনেক দিন ধরে নানা সম্পর্ক থাকলেও সৌদি নেতৃত্বের এই অংশটি এখনও দেখতে চায় বা দেখাতেও চায় যে মক্কা ও মদিনায় মসজিদের রক্ষক হিসাবে ফিলিস্তিনি সমস্যার মতো মুসলিম বিশ্বের মূল কিছু বিষয়কে সৌদি আরব গুরুত্ব দেয়। উল্লেখ্য, এইসবের মাধ্যমে তিনি এটা প্রজন্মের বিভেদের ফলে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব বলে প্রমাণ করতে চেয়েছেন। পাক সরকারের বড় দুর্নীতির তথ্য ফাঁস, বিপাকে ইমরান খান। পাকিস্তানের পেশোয়ারে বাস র্যাপিড ট্রান্সপোর্ট প্রকল্পের প্রায় 3 বিলিয়ন পাকিস্তানি রুপি দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। দেশটির অডিটর জেনারেলের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে, যদিও তথ্যটি ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দলের প্রদেশিক মন্ত্রী শওকত ইউসুফ জাই। ইমরান খান সরকারের এই দুর্নীতি নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভির এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মেগা প্রজেক্টটি 49 বিলিয়ন পাকিস্তানি রুপিতে সম্পন্ন করার কথা থাকলেও এখনও এটির ব্যয় দাঁড়িয়েছে 66 বিলিয়ন পাকিস্তানি রুপি। যে প্রকল্প বাস্তবায়ন ইউনিটের তহবিল থেকে খাইবার পাতুনখার অতিরিক্ত মুখ্য সচিব সহ একাধিক কর্মকর্তাকে 17.7 মিলিয়ন রুপির অনুমোদিত অর্থ প্রদান করা হয়েছিল। এদিকে দুর্নীতির খবরটি প্রত্যাখ্যান করেছে দেশটির ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফের প্রাদেশিক মন্ত্রী শওকত ইউসুফ জাই। অপরদিকে খাইবার পাতুনখারের পাকিস্তানি মুসলিম লীগের মুখপাত্র ইফতিকার ওয়ালি ভয়াবহ এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বলছে চীন। চীন বলছে 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে সহযোগিতা শুরু করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুইং ইং সোমবার রাজধানী বেইজিংয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এইসব কথা বলেন। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নতুন করে ইরানকে পরমাণু আলোচনায় যুক্ত হতে হবে এবং সে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে। চীনা মুখপাত্র মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এই সমঝোতার বাস্তবায়ন হল পূর্ব শর্ত। চুন ইয়াং আরও বলেন, আমরা আশা করি সব পক্ষ মনের মধ্যে এই বড় চিত্রটি রাখবে এবং সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তুরস্ককে বাদ দিয়ে ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তুরস্ককে বাদ দিয়ে পূর্ব ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা কিংবা মানচিত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, এই অঞ্চলে তুরস্কের অধিকার বঞ্চিত করার কোনো পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না। খবর ডেইলি সাবাহের। সমুদ্র তলদেশের সম্পদ নিয়ে গ্রিসের ফাঁদে পা দেবে না আঙ্কারা। ভূমধ্যসাগরের আশপাশের দেশগুলোকে, বিশেষ করে গ্রিসকে আমি বলতে চাই, এই ইস্যুতে
কোনো জিরো সাম গেম, অর্থাৎ এক পক্ষ সব পাবে অন্য পক্ষ বঞ্চিত হবে তা হতে দেওয়া হবে না। আমি এখানে উইন উইন ফর্মুলা চাই। এদিকে ভূমধ্যসাগর বিতর্কে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। আগামী 10ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগস্ট থেকে গ্রিস ও তুরস্কের মধ্যে বিতর্ক চলছে। ভূমধ্যসাগরের একটি অংশে খনিজ তেলের সন্ধান মিলেছে। কিভাবে সেই তেল উত্তোলন করা সম্ভব তা দেখার জন্য সেখানে জাহাজ পাঠিয়েছে তুরস্ক। কিন্তু গ্রিসের দাবি ওই এলাকা তাদের, ফলে দ্রুত তুরস্ককে জাহাজ সরিয়ে নিতে চাপ দিচ্ছে তারা। গত 4 মাসে তুরস্ক একবারই কেবল ভূমধ্যসাগরের ওই এলাকা থেকে জাহাজ সরিয়েছিল, কিন্তু তারপর আবার তারা সেখানে জাহাজ পাঠায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়ে দেন তেল উত্তোলনের পরীক্ষা জারি থাকবে, কারণ নিষেধ তুরস্ক মানবে না, কারণ ওই এলাকা গ্রিসের নয়। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই এই বিতর্কে অংশ নিয়েছে। গ্রিসের পাশাপাশি তারাও তুরস্ককে জাহাজ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু তুরস্ক তাতে কান দেয়নি। ইউরোপীয় ইউনিয়নের চেষ্টা করেছিল গ্রিস, তুরস্ক ও সাইপ্রাসকে একসঙ্গে বসিয়ে বৈঠক করার, কিন্তু তাও সফল হয়নি। এই পরিস্থিতিতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, তুরস্ক যে আচরণ করছে তাতে তাদের উপর নিষেধাজ্ঞা না চাপিয়ে আর কোনো উপায় নেই। আগামী 10 তারিখ ফের বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রীরা, সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফ্রান্সও চাইছে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করুক। সম্প্রতি ফ্রান্সের শিক্ষক হত্যা কেন্দ্র করে তুরস্ক ও ফ্রান্সের মধ্যে বিতর্ক হয়েছে। তখন থেকেই ফ্রান্স চাইছে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি হোক। নিষেধাজ্ঞা চাপলে তুরস্কের সঙ্গে অস্ত্রের ব্যবসা বন্ধ হতে পারে ইউরোপীয় ইউনিয়নের। তেল ও খনিজের উপরও নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। এরদোয়ান অবশ্য সোমবারই বলেছে গ্রিসের সঙ্গে বৈঠকে বসতে তিনি রাজি, তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টিকে অন্ধের মতো দেখছে বলে দাবি করেছেন তিনি। তার বক্তব্য বিতর্কটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে আচরণ করছে তা আশাব্যঞ্জক নয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।